দুর্নীতি দুর্নীতি এবং যত রকমের ইনশাআল্লাহ মানে আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনি একটা 7 জানুয়ারি সারা দিন বীর মুক্তিযোদ্ধার কাছে মার্কা বীর মুক্তিযোদ্ধার সালাম নেন কাছে মার্কায় ভোট দিন আমি মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের দোয়া চাই এই আত্রাই রায়নগর এলাকায় আমি একটা ভালো কিছু করে দিতে চাই এই এলাকার শান্তি যেন প্রতিষ্ঠা করা এবং এই এলাকায় বহু উন্নয়ন করব এবং একটা সুখী সমৃদ্ধ একটা আত্রাই দীর্ঘদিন যাবত এই এলাকায় আমি কাজ করছি আমি আশা করি এখানকার এই এলাকার মানুষ আমাকে ভালোবাসে আমাকে বিশ্বাস করে আমি যে মানুষের মধ্যে একটা চেতনা জাগ্রত করতে পেরেছি যে মুক্তিযুদ্ধের চেতনায় আমি এই আত্রাই রায়নগরকে ঘুরব যে মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করার জন্য আমাদেরকে আহ্বান করেছিলেন সে কারণে আমি মনে করি যে আমি যদি এই এমপি পদে নির্বাচিত হই তাহলে আমি স্বজনপ্রীতি দুর্নীতি এবং ভয়ভীতিহীন একটা আত্রাই রায়নগর গড়ে তুলব আমি ব্যাপকভাবে সাড়া পাচ্ছি এবং আমি মনে করি আমি মানে শতভাগ আমি নিশ্চিত যে আমি ভোট পেয়ে আমি ইনশাল্লাহ আমি জিতে আসবো এবং এই এলাকায় আমি স্বজনপ্রীতি দুর্নীতি এবং যত রকমের মানে আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনি একটা 7 জানুয়ারি সারা দিন বীর মুক্তিযোদ্ধার কাছে মার্কা বীর মুক্তিযোদ্ধার সালাম নেন কাছে মার্কায় ভোট দিন আমি মুক্তিযোদ্ধা হিসেবে আপনাদের দোয়া চাই এই আত্রাই রায়নগর এলাকায় আমি একটা ভালো কিছু করে দিতে চাই এই এলাকার শান্তি যেন প্রতিষ্ঠা করা এবং এই এলাকায় বহু উন্নয়ন করব এবং একটা সুখী সমৃদ্ধ একটা আত্রাই 7 জানুয়ারি সারা দিন কাছে মার্কায় ভোট দিন বীর মুক্তিযোদ্ধা নওশের আলীর মার্কা কাছে মার্কা কাছে মার্কা অনেক দিন যাবত এলাকায় মানুষের জন্য কিছু কাজ করে বীর মুক্তিযোদ্ধা ভোটে দাঁড়িয়েছি এটা আমার জীবনের শেষ ভোট আত্রাই রায়নগর এলাকার মানুষের জন্য আমি কিছু করে দিতে চাই এবং এই এলাকায় আমি